হ্যালো ইমরান, ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মিন্ত্রা হল আর মিন্ত্রার যেসব জিনিসপত্র আমি কিনেছি। কিছু ড্রেস কিনেছি, কিছু আমি বৃষ্টির জন্য নাইট স্যুট কিনেছি, সাথে বৃষ্টির স্কিন কেয়ার, আমার স্কিন কেয়ার, আমার মেকআপ, সমস্ত কিছু আমি কিনেছি। তো সেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। আর এই সব প্রোডাক্ট কিন্তু আমি মিন্ত্রা থেকে নিলেও আমি ক্যাশ ক্রয়ের থ্রুতে নিয়েছি। ক্যাশ ক্রয় হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট ক্যাশব্যাক অ্যাপ, যেখান থেকে শপিং করলে কিন্তু প্রচুর প্রচুর ক্যাশব্যাক পাওয়া যায়। আর এই অ্যাপে ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার রতন টাটাও কিন্তু ইনভেস্ট, তো বুঝতেই পারছো একদম ট্রাস্টেড অ্যাপ আছে। এবার আমি তোমাদের এক এক করে প্রোডাক্ট দেখিয়ে দেবো এবং পরে গিয়ে আমি তোমাদের বলবো যে তোমরাও কী করে এখান থেকে শপিং করতে পারো। তো প্রথমেই যেটা দেখো সেটা হচ্ছে বৃষ্টির শপিং দিয়ে আমি শুরু করব। আমি এখানে বৃষ্টির জন্য দুটো নাইট স্যুট নিয়েছি, একটা তো পিঙ্ক, পিঙ্কের ওপরে মেয়েদের দেখবে একটু পিঙ্ক পিঙ্ক টাইপের। আমি খুব একটা পিঙ্ক পছন্দ করি না, মানে বেবি গার্ল মানে যে পিঙ্কই পরতে হবে এমন নয়, আমি বেবি গার্লকে ব্লুও পরিয়ে দিতে পারি, কিন্তু সেরকম কিছু ছিল না। তো ওই যেমন হয়ে আসছে আর কি, মেয়ে মানেই পিঙ্ক, তাই আমি দুটো পিঙ্ক ড্রেসই নিয়ে নিয়েছি। এটা কম্বো ছিল, একটা তো এরকম একদম হট পিঙ্ক কালারের আছে এই নাইট স্যুটটা, আর একটা এই হোয়াইটের মধ্যে পিঙ্কের প্রিন্ট করা আছে। তো এক এক করে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এই হচ্ছে বৃষ্টির নাইট স্যুট। এখানে দেখো রাউন্ড নেক আছে আর ব্যাক সাইডে দুটো বাটন দিয়ে দিয়েছে, এই যে এরকম বাটন দিয়ে দিয়েছে। আর যেহেতু রাউন্ড নেক তো রাতের বেলা পরে না খুব কমফোর্টেবল হয়, আর এসিতেও যদি পরে থাকে তাহলে কোনো অসুবিধা হয় না, ঠান্ডা লেগে যাওয়ার কোনো চান্স নেই, কারণ সামনেটাও পুরো ঢাকা, পা অব্দি ঢাকা, পা বেরিয়ে থাকবে না, আর হাতটাও কিন্তু একদম ফুল স্লিভ আছে, তো ঠান্ডা লাগে না। তাই আমি ওকে সবসময় মানে ও যবে থেকে হয়েছে আর কি এখনও 2.5 মাস আমি কিন্তু ওকে নাইট স্যুটই পরাই। আর এখানে আমি সবকটাই নিয়েছি কিন্তু 3 to 6 মান্থ নিয়েছি, আর এগুলো কিন্তু কটনের ওপরে আছে আর বেশ সুন্দর একটা প্রিন্ট করা আছে। এখানে ইয়েলো দিয়ে এরকম প্রিন্ট আছে, সাথে প্রিটি মেয়ে লেখা, আর ব্যাস এরকমই। আর এই নিচের পোর্শনটা এরকম পুরো বাটন দেওয়া থাকে, এতে করে ডাইপার যদি চেঞ্জ করতে হয় খুব সুবিধা, শুধুমাত্র মানে নিচের পোর্শনটা খুললেই আমি ডাইপারটা চেঞ্জ করে ফেলি আর তারপর আবার পরিয়ে দিই রাতের বেলা। খুবই সফট মেটেরিয়াল, যেহেতু কটনের বাচ্চাদের ইরিটেশন হবে এমন কিন্তু নয়। আর এই পিঙ্কটার সাথেই কম্বো ছিল, এটারও রাউন্ড নেক আছে আর ব্যাক সাইডে এরকম বাটন দিয়ে দিয়েছে, আর সাথে করে একটা ফুল স্লিভ আছে পাটা এরকম, আর এখানেও বাটন দেওয়া আছে, একদম এটাও 100% কটন। আর এগুলো কাছার পরেও যে কালার চলে যায় এমন না, এর আগেও আমি ইউজ করেছি তো এগুলোর কালার একদমই যায় না। আর এর পরে দেখাবো যেটা আমার জন্য নিয়েছি, আমি একটা এখানে ড্রেস নিয়েছি, একটু মিড লেন্থ ড্রেস আছে, সাথে করে কটনের ওপরে আছে, পুরো 100% কটন আছে, আর মেটেরিয়ালটা ভীষণ সফট, সামারে পরার জন্য খুব মানে ভালো একটা ড্রেস বলতে পারো। এটা ধরো তোমরা লাঞ্চে যাচ্ছ তখন এটা পরে নিলে খুব ভালো লাগবে, কারণ এই সামারে গরমের মধ্যে বেশি কিছু পরতেও ভালো লাগে না, কিন্তু কমফোর্টেবল যাতে থাকে একটু লুজ ফিট আমি নিয়েছি। আর সাথে করে খুব ব্রাইট কালার, বেশ ভালো লাগছে দেখতে। এখানে ইলাস্টিক দেওয়া আছে, এখানে কলার করা আছে, আর একটু আঙুরক্ষা স্টাইলের করা আছে, আর বেশ ঘেরালা একটা ড্রেস যেটা আমার খুব পছন্দ। আর এই গ্রিন আর ইয়েলো কম্বিনেশনে ইকাত প্রিন্ট করা আছে, ভীষণ সুন্দর লেগেছে আমার। আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে আমাকে পরে কেমন লাগছে এই ড্রেসটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমি কিন্তু এটা নিয়েছি এম সাইজ, আমার এটা এস নিলেও হয়তো হয়ে যেত, স্মল সাইজ নিলেও আমার চলে আসতো, কিন্তু আমি এখানে মিডিয়ামই নিয়েছি, কারণ আমি একটু লুজ ফিট পরতেই পছন্দ করি, আমি ভীষণ টাইট ফিট জামা আমার পরতে একদমই পছন্দ না, তাই আমি এম নিয়েছি। আর এই যে এটার স্টাইলটা আমার খুব ভালো লেগেছে। আর বন্ধুদের সঙ্গে আউটিংয়ে বলো কিংবা লাঞ্চে যাচ্ছ তখন এরকম ড্রেস পরে নিলে বেশ মানাবে, প্রত্যেককেই মানাবে, কালারটাও এমন আছে যে সবাইকেই মানাবে এই কালারটা। আর এর পরের প্রোডাক্টগুলো তো দেখাবোই, তার আগে বলে দিই তোমরা কী করে ক্যাশ ক্রয়তে জয়েন করবে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, কিংবা তোমরা প্লে স্টোর থেকেও কিন্তু ডাউনলোড করতে পারো। আর ওখান থেকে ডাউনলোড করার পরেই কিন্তু তোমরা 25 রুপিস ক্যাশব্যাক পাবে, আর যদি তোমরা আমার কুপন কোডটাও অ্যাপ্লাই করো বর্ষা 25 তাহলেও কিন্তু তোমরা 25 রুপিস ক্যাশব্যাক পাচ্ছ। আর তারপর ডাউনলোড করার পরে তোমরা দেখবে যে ওয়েবসাইটটা খুলে গেল, তখন ওখানে নাম, ফোন নাম্বার, যেমন করে তোমরা জয়েন নাও করে নিলে, জয়েন নাও করার পরে দেখবে ওখানে সমস্ত ওয়েবসাইট আছে, অ্যাজিও, ফ্লিপকার্ট, মিন্ত্রা, ওখানে 1500-এরও বেশি ওয়েবসাইট আছে, যেমন মিন্ত্রা আছে, অ্যামাজন আছে, বিগ বাজার আছে, অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে তোমরা শপিং করতে চাইছো। আমি যেমন এখানে মিন্ত্রা থেকে করতে চাইছি, তো মিন্ত্রা ওখানে টাইপ করবে, আর তার যেমন করে শপিং করো ওরকম করে শপিং করবে, ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গেলে ওখান থেকে শপিং করতে পারবে। আর তার
তারপরে অর্ডার প্লেস করা হয়ে গেলে তোমরা যে ক্যাশব্যাকটা আছে সেটা তোমরা আর্নিং সেকশনে গিয়ে দেখতে পারবে। আর 250 টাকা যদি হয়ে যায় তোমাদের ক্যাশব্যাক, তখন তোমরা সেটা কিন্তু ব্যাংকে ট্রান্সফারও করতে পারো কিংবা অ্যামাজন ভাউচারও তোমরা নিয়ে নিতে পারো। ভীষণ সিম্পল প্রসেস। আমি তো বলবো তোমরা যখনই শপিং করছো না কেন, ক্যাশ ক্রয়ের থ্রুতেই করো, এতে করে কিন্তু অনেক ক্যাশব্যাক পাওয়া যায়। আর শুধুমাত্র যে জামা কাপড়ে আছে তা না, তোমরা বিউটি মানে যে কোনো স্কিন কেয়ার, কিচেন আইটেম কিছু কিনতে চাও, যা কিছু কিনতে চাও ক্যাশ ক্রয়ের থ্রুতে কিনলে পরে কিন্তু অনেক ক্যাশব্যাক পাওয়া যায়। আর আমরা ডেলি লাইফে প্রচুর শপিং করি, অনলাইনে প্রচুর আজকাল শপিং করি, আর ক্যাশ ক্রয়ের থ্রুতে যদি ক্যাশব্যাক পাওয়া যায় কেন ক্যাশ ক্রয়ের থ্রুতে করব না। তাই অবশ্যই আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা শপিং করতে পারো। আর এবার দেখিয়ে দেবো আমি বৃষ্টি স্কিন কেয়ার জন্য কি নিয়েছি, সেটা হচ্ছে সেবামেডের এই বডি লোশনটা নিয়েছি। যারা আমার ডেইলি ব্লগ ফলো করো তাহলে তারা জানবে যে বৃষ্টিকে আমি মর্নিং স্কিন কেয়ারে আর নাইট স্কিন কেয়ারে দুটোতেই কিন্তু আমি ওর ময়েশ্চারাইজার অবশ্যই আমি অ্যাপ্লাই করাই। আর আমি সেবামেডেরই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করাই, অনেক কিছু আমি ইউজ করেছি কিন্তু আমি দেখেছি সেবামেডটা ওর স্কিনের জন্য খুব ভালো, কারণ এখানে আছে পিএইচ 5.5 যেটা হেলদি স্কিনের জন্য একদম পারফেক্ট আছে। আর এটা হচ্ছে ডেলিকেটেড স্কিনের জন্য একদম পারফেক্ট, ভীষণ ভালো ময়েশ্চারাইজ করে, সফট করে, স্মুথ করে আর খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের সাথে। তো বৃষ্টির জবে থেকে মানে এক মাস বয়স থেকে আমি কিন্তু ওকে সেবামেডই ইউজ করাচ্ছি। আগে ছোটো প্যাকটা ইউজ করাতাম আর তারপরে ওটা শেষ হয়ে যাওয়ার পরে আমি বড় প্যাকটা অর্ডার দিয়েছি, কারণ যেহেতু ওটাই ও স্যুট করছে আর আমাকে এটাই নিতে হবে, তাই আমি একেবারে বড় সাইজটাই নিয়ে নিয়েছি। ভীষণ ভালো একটা বডি লোশন যেটা বেবিদের জন্যে। এরপরে আমি প্রোডাক্টটা দেখিয়ে দেবো, আমি এখানে মামাআর্থের প্রোডাক্ট নিয়েছি, মামাআর্থে 25% ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। তো আমি এখানে মামাআর্থের চারকোল এই ফেস ওয়াশটা নিয়েছি, এটার মধ্যে অ্যাক্টিভেট চারকোল আর কফি আছে। এটা অয়েলি স্কিনের জন্য স্পেশালি, যারা বলো যে ভীষণ অয়েলি স্কিন কি ইউজ করবো বুঝতে পারছো না, তাহলে তোমরা কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো। অয়েলি স্কিনের জন্য এটা ভীষণই ভালো একটা ফেস ওয়াশ, এটা অয়েল কন্ট্রোল করবে। আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট, প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি প্রোডাক্ট আছে। আর ফেস ওয়াশ যেমন হয় দুবেলা ইউজ করতে পারো, সকালে রাতে যেমন করে তোমরা স্কিন কেয়ারে অ্যাড করতে পারো। অয়েলি স্কিন যাদের স্পেশালি তাদের জন্য আমি বলছি ভীষণ ভালো একটা ফেস ওয়াশ, অ্যাক্টিভেট চারকোল আর কফি দেওয়া। তো এটা নিয়েছি আমি, যে মেকআপটা তোমরা দেখছো আমি কিন্তু মানে মেকআপ কিছু করিনি, আমি শুধুমাত্র যে যে প্রোডাক্টগুলো নিয়েছি সেইগুলো দিয়েই কিন্তু এই লুকটা ক্রিয়েট করেছি। আমি এখানে দিয়ে দেবো, তাহলে তোমরা দেখতেই পারবে যে এক এক করে যে ট্রান্সফরমেশনটা আমার হয়েছে, কেমন দেখতে ছিলাম আর তারপরে কেমন রেডি হয়েছি আমি। তারপরে আমি নিয়েছি মামাআর্থের এই ফেস মিল্কটা, এটার মধ্যে আছে ভিটামিন সি আর পিচ আছে। আর এই প্রোডাক্টটা কিন্তু অল স্কিন টাইপ আছে, আমি আর কোনো মানে কোনো ফাউন্ডেশন বা কিচ্ছু আজকে ইউজ করিনি, শুধুমাত্র এই ফেস মিল্কটাই ইউজ করেছি। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফেসে হাত দিচ্ছি, আমার কিন্তু কোনো মেকআপ হচ্ছে না, কারণ আমি কোনো মেকআপ ইউজ করিনি, আমি শুধুমাত্র এই ফেস মিল্কটা ইউজ করেছি। আর এটা কিন্তু অল স্কিন টাইপ আছে, প্রত্যেকে এটা ইউজ করতে পারবে। আর আমার ভীষণ পছন্দের এই ফেস মিল্কটা, আমাকে যখনই কেউ জিজ্ঞেস করে যে কোন ফেস মিল্ক ইউজ করবো বা কিছু, আমি কিন্তু এটা সাজেস্ট করি সবাইকে, কারণ এটা আমার খুবই পছন্দের। এটা দেওয়ার পর না ইনস্ট্যান্ট একটা গ্লো করে ফেসটা। আর এটাও প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট, এটা আমার ভীষণ পছন্দের একটা প্রোডাক্ট। তো এই গেল মামাআর্থের ভিটামিন সি ফেস সিরাম। আর তারপরে আমি লিপস্টিক নিয়েছি যেটা আমি পরে আছি, এই লিপস্টিকটা না এটা মানে পিঙ্ক কালার না রেড কালার, ভীষণ সুন্দর একটা মিষ্টি কালার, মেবলিন সুপারস্টে ম্যাট ইঙ্ক যেটা শেড আছে 80, খুব ভালো শেড, এটা আমার লেগেছে, আমি পরেও আছি, এই যে এখানে আমি পরে আছি, একবার আমি হাতেও দেখিয়ে দিচ্ছি তোমাদের, খুবই সুন্দর, লং লাস্টিং, 24 আওয়ার্স এটা থাক। লিপস্টিক অ্যাপ্লাই করে তোমরা ভুলে যাও, তোমাদের আর টাচ আপ করার দরকার নেই, যাই খাও না কেন একদম উঠবে না, একদমই উঠবে না, এই যে দেখো একদমই উঠবে না, এটা ক্রিস প্রুফ আছে, যাই খাও না কেন কিছুতেই কিছু উঠবে না, একদম টানা 24 আওয়ার্স থাকে। আর এটা ড্রাই হয়ে গেলে দেখতেই পারবে একদম মানে যেটা আমি ছোটে অ্যাপ্লাই করেছি এরকম কালারই চলে আসবে, খুব ভালো লেগেছে আমার এই কালারটা। আর এই কালারটা না সবাইকে স্যুট করবে, দেখবে সবাই লাল কালার পরতে ভালোবাসো না, পিঙ্ক অনেকে পরতে ভালোবাসো না, কিন্তু এটা দুটোর মিক্সড করে যে কালার, এটা অল স্কিন টোনে কিন্তু চলে যাবে এই লিপস্টিকের কালারটা, এতটাই মিষ্টি, লং লাস্টিং আছে। তো এই গেল আমার লিপস্টিক। আর এরপরে দেখাবো আইশ্যাডো, যেটা দিয়ে আমি মেকআপ লুকটা করেছি, এই যে আইশ্যাডো, মেকআপ রেগুলেশনের আইশ্যাডো আছে এটা।
আর গ্লিটারি শেড আছে সবসময়, যে মানে বারবার করে, আমি যেমন আই মেকআপ খুব একটা টাইম নিয়ে করতে একদম ভালোবাসি না, মানে একটু হাত দিয়ে করে নিলাম আর তারপরে বেরিয়ে পড়লাম, এরকমই পছন্দ। তো সেই জন্য এটা মানে পারফেক্ট, তোমরা হাত দিয়ে অ্যাপ্লাই করতে পারো। গ্লিটারের আছে, আমি যেমন গোল্ডেন কালারটা আর এই কালারটা দিয়ে এই আই মেকআপটা করেছি, ভীষণই পিগমেন্টেড এই প্রোডাক্ট, একদম ক্রিমি টেক্সচার আছে আর গ্লিটারি আছে। এই যে দেখছো, ভীষণ সুন্দর, একদম মানে ক্রিমের মতন, কিন্তু গ্লিটারি এই শেডগুলো, 15টা কালার আছে এর মধ্যে, আর এটা দিয়ে মানে সমস্ত মেকআপ লুকই করা হয়ে যাবে মোটামুটি। তো এই যে গেল, খুব ভালো লেগেছে আমার। আমার মেকআপ রেগুলেশনের আইশ্যাডো প্যালেট খুবই পছন্দের, আমি মেকআপ রেগুলেশনের আইশ্যাডো প্যালেট ইউজও করেছি আগে। তো এই গেল আমার আইশ্যাডো, যেটা দিয়ে আমি আই লুকটা ক্রিয়েট করেছি, মানে 2 মিনিটও হয়ে গেছে, ভিডিও দিয়ে দিলে তোমরা দেখতেই পাচ্ছ যে কত তাড়াতাড়ি করে আমি করে ফেলেছি এই আই মেকআপটা। আর এরপর দেখাবো সানস্ক্রিন, যেটা হচ্ছে নিউট্রিশনাল সানস্ক্রিন। যারা বলো যে কোন সানস্ক্রিন ইউজ করবো, কোনটা অল স্কিন টাইপ সবার জন্য স্যুট করবে, এবং আমার কোনটা ফেভারিট, আমার সবসময় ফেভারিট নিউট্রিশনাল সানস্ক্রিন। এটা নিউট্রিশনাল সান ব্লক আছে, যে আছে SPF 50 PA++++, আর ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট আছে, ওয়াটার রেজিস্ট্যান্স আছে, আর আল্ট্রা লাইট। এটা অ্যাপ্লাই করার পরে মানে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, হোয়াইট কোনো কাস্ট থাকে না, ভীষণই সুন্দর লাইট ওয়েট মুখটা, মানে বোঝাই যায় না যে তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করেছো। তবে অ্যাপ্লিকেশন তোমরা যখন বেরোবে, বাইরে বেরোবে, তার আধ ঘন্টা আগে করে নেবে, তারপরেই বেরোবে, সানস্ক্রিন অ্যাপ্লাই করেই সাথে সাথে বেরিয়ে পড়বে না। আর এটারও শেলফ লাইফ আছে কিন্তু 3 বছর। তো ব্যাস এই এই প্রোডাক্টটি আমি নিয়েছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আর সমস্ত কিছু কিন্তু আমি ক্যাশ করার থ্রুতে নিয়েছি। তো তোমরা যদি এই প্রোডাক্টগুলো নিতে চাও, বা আমার যে ড্রেসটা আমি পরেছি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে আর তোমরা যদি নিতে চাও, তাহলে অবশ্যই তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে ক্যাশ করার থ্রুতে গিয়ে কেনো, আর অনেক অনেক ক্যাশব্যাক পাও। আর 250 রুপিস হয়ে গেলে তোমরা হয় অ্যামাজন ভাউচার করে নিতে পারছো, না হলে তোমরা ব্যাঙ্ক ট্রান্সফারও করে নিতে পারছো। আর অনেক ওয়েবসাইট আছে, শুধু মিন্ত্রা নয়, আজিও আছে, অ্যামাজন আছে, বিগ বাজার আছে, অনেক কিছু মানে অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকে তোমরা শপিং করে নিতে পারো। তো আশা করি তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের সাথে আমার আবার দেখা হবে নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই বাই।